দুর্গা পূজাত আপনাদের জাপিয়ে চাব না লোটাস টেম্পল আছে? হ্যালো বন্ধুসকল, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল আজ ব্লগ। সব প্রথমতে আমি আহি পালো বড় বাজারের চক বাজার, যেটো মানে দুর্গা উৎসব হয় আর ইমান ডাঙর একটা জাপি বনায় থাকছে, আপনাদের দেখি আছে আর আপনাদের দেখিলে ইমান ভাল লাগবে, কারণ পরিবেশটা এনেকা ভাল লাগা। সো আপনাদের ইয়ালে আসুক, আর যদি কোনোবাই সেলফির শখিন আছে তাহলে আপনাদের সেলফি লোবর কারণে ইয়ালে আসুক আর সেলফি উঠি যাও। সো আপনাদের পূজায় বহুত বহুত এনজয় করক, তার শুভকামনা মানে আপনাদের দিলো, আর সকলে যাতে এইবার পূজাটা ভালদরে কটাব পারে তার কারণে শুভকামনা। সকলে আছো বড় বাজারের কালীবাড়িত, ইয়া চাইছে ইয়ারে যিখিনি ডেকোরেশন করেছে সম্পূর্ণ ডেকোরেশনখিনি বাহিরে তৈরি, আপনাদের দেখলে বিশ্বাস নকরিব, এইবিল সকল বা আর এইবিল ঝাড়ু আর সরু কণমানি কণমানি লাইটগুলো আছে ইয়াতে, আর কিমান ধুনিয়া একটা পরিবেশ ইয়াতে, ইয়াতে গোটেখিনি বাহিরে তৈরি আর আপনাদের ভিতর আর বাহিরের সম্পূর্ণ আমি দৃশ্যখানি দেখাম আপনাদের। সো আপনাদের ইয়াতে চাব পারিছে এইবিল সকল বাহিরে তৈরি বস্তু, তো ইমান ধুনিয়াকলে এইবার বনাইছে, এইবার মানে ইমান সুন্দরকে বনাইছে, সকলে আহি ইমান ভাল পাব ইয়ালে, আর ইয়াতে যিমানখিনি মানে বস্তু দিয়ে আছে সকলখিনি বাহিরে তৈরি, আপনাদের একবার ভাবি চক ইমান ধুনিয়াকলে আসছে, এইবিল সকল মেটেল এইবিল যা লগা হয়েছে সকল বাহিরে তৈরি, এইবিল যান আছে সো আপনাদের চাব পারিছে সম্পূর্ণ পরিবেশটা। ইয়া চাইছে আমার মাজতে গণেশের একটা প্রতিমা দিয়া আছে, সো এই এইবিল মানে যিখিনি পরিবেশ ইয়াতে সজাই পড়া তুলিছে ইমান কষ্ট করেছে, মানে ইমান কষ্টর ফলটো অকল মানুষ ইয়াতে অধিক আহিলেহে কষ্টর ফলটো পাব। সো আপনাদের সকলে ইয়ালে আসুক আর ইয়ারে পরিবেশটা উপভোগ করুক। টোটেল আগবলক মই ধন্যবাদ জানাইছো, হ্যাঁ আপনাদের ইয়াত আহি কালীবাড়ি হ্যাঁ প্রাঙ্গণ হ্যাঁ আমার পূজা মণ্ডপের যিনি আমার আকর্ষণীয় বস্তু হ্যাঁ এইখিন গোটাইখিনি আমার বা হ্যাঁ পুরা ইয়াতে মোটামুটি কিমানমান বা লাগিছে? 700-800 বা লাগিছে। আপনাদের চিন্তা করো 700-800 বাহিরে এইটো সম্পূর্ণ পরিবেশখিনি সজাই তুলিছে আর কিমান কষ্ট করেছে এইখিন গোটেখিনি খুড়ায় আমাক কব। আমার 10 জন মানুষ ব্যক্তি হ্যাঁ 40 দিন কারিগরি ব্যবস্থা, সরু সরু বাহর টুকরা আটা দিয়ে লাগাই হ্যাঁ তাতে কালারিং করছে, ইয়ার মাঝে কিছু কিছু মানুষ এই এই কি কয় বাহর যা ই কয় হ্যাঁ কি কয় চালনি হ্যাঁ তার মাঝে সেখানেও বনাইছে হ্যাঁ আর সুন্দর মানে পুরো সম্পূর্ণ বস্তুখিনি 40 দিন কষ্ট করে তেলকে বনাইছে, তাহলে আপনাদের ভাবি চক 40 দিন কিমান কষ্ট করেছে তেলকে, আর 40 দিন কষ্ট করার পিছত এইটু পরিবেশ আপনাদের কারণে তৈরি করেছে। বন্ধুসকল এইবার আপনাদের পূজাত কত ফুরব কত নফুরব হেয়ালে আপনাদের অল্প কনফিউজও থাকি, ইয়া চাইছে আপনাদের যেটো মানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, লগতে আর আপনাদের মিউজিকর লগত এই লাইটবর জ্বলে আর নুমে। আমি আহি পালো এতে বর্তমান নেপালী মন্দিরের যে ডিসি অফিসের ঠিক সম্মুখতে আছে আর এয়া চাব পারিছে আপনাদের কিমান একটা ধুনিয়া পরিবেশ আর ধুনিয়াকে আজিছে, ইয়ার আগতে আমি দেখাইছিল আপনাদের যে সম্পূর্ণ ভিজুয়ালটি দেখাবার নাছিল, কারণ সেই সময় সেইখিন হওয়া নাছিল, কিন্তু এতিয়া সম্পূর্ণ প্রতিমূর্তি সকল আহি পড়ছে আর ইয়ার ভিতরের দৃশ্যখিন আমি আপনাদের দেখাই হ্যাঁ স্টেডিয়ামের আগত যে দুর্গা পূজা হয় ইয়াত আহি পালো, সো আপনাদের চাব পারিছে এই দুর্গা পূজাটা কিমান ধুনিয়াকে সজিছে।